আলোয় বিভবন বরায় আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় অর্থনীতির একটি অত্যন্ত মৌলিক দিক, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতি আজকে এবং ভবিষ্যতে কিসের উপরে নির্ভরশীল হবে, আমরা আমাদের উত্তরণ ঘটবে কিভাবে। আমরা হর হামেশাই শুনতে পাচ্ছি যে 10 বছরের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হয়ে যাব, কি 50 বছরের মধ্যে আমরা উচ্চ আয়ের দেশ হয়ে যাব, কিন্তু সেখানে উঠতে হলে আমাদেরকে কি বিষয়ে কাজ করতে হবে এবং আমাদের ফোকাসটা কোথায় হবে সেটি নিয়ে একটু জানা দরকার। এ নিয়ে ভাবছেন যারা অর্থনীতিবিদ তারা, ভাবছেন যারা অর্থনীতির ছাত্র তারা, ভাবছে অনেক আমাদের মতন যারা কোনোটির সঙ্গেই সম্পৃক্ত নই কিন্তু দেশের কল্যাণ চাই আমরাও ভাবছি। আজকে এই বিষয়ে কিছু আলোকপাত করবার জন্যে আমার বিশেষ অতিথি হিসেবে এসছেন ডক্টর নাজনীন আহমেদ। তিনি একজন উদীয়মান অর্থনীতিবিদ, বিআইডিএসে আছেন অর্থনীতিবিদ হিসেবে, এবং আমার একজন যেমন তরুণ অতিথি থাকে তেমনি একজন আছেন যার নাম সাদমান সাদেক, কৃষিতে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছে। আচ্ছা, প্রথমে এই মৌলিক প্রশ্নটাই করি না, জনসংখ্যার হার যেভাবে বাড়ছে আমাদের দেশে, এটা যদি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করি, ভারত অথবা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা, কিরকম আমরা দাঁড়াই, কোথায় আছি আমরা জনসংখ্যার দিক থেকে? কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের অবস্থা ভালো, মানে আমাদের বৃদ্ধির হারটা কম। কারণ আমরা যদি দেখি, সেক্ষেত্রে শ্রীলঙ্কা একটু আমাদের থেকে ভালো অবস্থানে আছে, তাদের জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের থেকেও কম। কিন্তু পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে যদি তুলনা করি, আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার যেটা 15-20 বছর আগেও প্রায় 3%-এর মতো ছিল, 2.5-3-এর মতো, এখন কিন্তু আমরা 2-এর নিচে 1.5-এর সামান্য উপরে এই অবস্থানে আছি। 1.8%, হ্যাঁ, সামান্য উপরে আছে। সো সেটা কিন্তু আমাদের একটা বড় অর্জন আমি বলবো যে, এবং আমি মনে করি অবশ্য অর্জনটা আরও ভালো হতো, কারণ আমরা একটা সময় কিন্তু পপুলেশন কন্ট্রোলের বিষয়ে আমাদের বেশ একটা ভালো নজরদারি ছিল, এবং একটা পর্যায়ে আমরা এসে মনে করেছি ওটা বোধহয় সে মানে আর নজরদারির দরকার নাই, এবং সেই সেই জায়গাগুলোতে কিন্তু এখন নতুন করে আবার মনোযোগের ব্যাপার এসেছে। তো এইটা যদি মনোযোগ দেয়া হয় তাহলে কিন্তু পপুলেশন আবার আমরা অনেক কন্ট্রোল চাই না ইউরোপের মতো, কারণ আমাদের জনসংখ্যা কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় শক্তি ইনফ্যাক্ট। তো সেই জন্য ওই জায়গা থেকে আমি মনে করি যে আমরা একটা ভালো পথে আছি, এবং এটা যদি নজরদারিটা থাকে এই পপুলেশন কন্ট্রোলের ব্যাপারে, তাহলে আমরা আগামীতে আমি মনে করি যে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অতটা বেশি হবে না, মানে কম থাকবে। জনসংখ্যার বৃদ্ধির ব্যাপারে সাদমান তোমার কোনো অভিমত আছে? ইতিহাসের দিকে দেখি, দেখব যে সেই আমাদের মুক্তিযুদ্ধের সময় 7 কোটি জনসংখ্যার একটি দেশ ছিল, এবং এখন আমরা এখন যে অবস্থায় আছি প্রায় 2-গুণেরও বেশি জনসংখ্যা আমাদের দেশে। এই জনসংখ্যার যে একটি ক্রমবর্ধমান চাপ, এটা কিন্তু আমাদের অর্থনীতিকে ক্রমাগতভাবে কিন্তু ডাইনামিক অবস্থায় নিয়ে যাচ্ছে। যেমন এই বিপুল পরিমাণ জনসংখ্যার খাদ্যদ্রব্য চাহিদা মেটানো এবং একই সাথে তাদের অন্যান্য মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য অর্থনীতি ক্রমাগতভাবে যে ধরনের চাহিদার দিকে যাচ্ছে, সেটি কিন্তু অর্থনীতিকে বাধ্য করছে তার অন্য ধরনের একটি পরিবর্তনের দিকে নিতে। আমরা যেভাবে আগে পড়ে এসেছি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এটি কিন্তু এখন আমরা যদি আমাদের জিডিপির দিকে তাকাই এবং জিডিপিতে এগ্রিকালচারের কন্ট্রিবিউশনটা দেখি, সেটি কিন্তু এখন আর সেক্ষেত্রে আমি বলবো যে অনেকটা ট্রু নয়। আমরা কি আসলে এখনো কৃষি নির্ভর দেশ এবং কদিন থাকবো? আমরা জিডিপির বিচারে আর কৃষি নির্ভর দেশ নই, কারণ জিডিপিতে এখন, আগে যেমন কৃষি থেকেই আসতো 60-70% জিডিপি, এখন কিন্তু জিডিপি আমি বুঝি কি, কিন্তু আমার দর্শকদের আমি যদি বলি যে অর্থনীতির একটা মানদণ্ড যে আমার এই দেশে একটা বছরে কি পরিমাণ উৎপাদন হচ্ছে, সব দিক মিলিয়ে কৃষি শিল্প সেবা সব মিলিয়ে যে পরিমাণ উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের কতটুকু অংশ কৃষিতে উৎপাদন হচ্ছে। ধরেন আপনার সারা বছরে 100 টাকার উৎপাদন হলো, এই 100 টাকার মধ্যে কত টাকা কৃষি থেকে আমরা পাচ্ছি, সেখানে আমরা কৃষি থেকে পাচ্ছি মাত্র 16-17 টাকা, এবং বাকিটা কিন্তু আমরা প্রায় 30% পাচ্ছি হচ্ছে শিল্প থেকে, এবং সেবা থেকেই আসছে প্রায় 50%। এই যে সেবা বললেন, সেবা বলতে কি বোঝাচ্ছে? সেবা বলতে বোঝাচ্ছে যে ব্যবসা বাণিজ্য, হোটেল রেস্টুরেন্ট, বিভিন্ন যে পরিবহন খাত, এগুলো সব হচ্ছে সেবা খাত, ব্যাংকিং, এই জিনিসগুলো হচ্ছে সেবা খাত। একটা আমাদের হচ্ছে যে রিয়েল সেক্টর হয় পণ্য উৎপাদন হবে কৃষি অথবা শিল্প, এবং তার সাথে জড়িত থাকবে নানান রকম সেবা। একটা পণ্য উৎপাদন করে আপনি যখন এটা বাজারে নিয়ে গেলেন, এই বাজার ব্যবস্থাটা হচ্ছে একটা সেবা। কৃষিতে প্রচুর, এটাকে আমরা বলি ছদ্মবেশী বেকারত্ব, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট আছে, মানে এত লোক আসলে কৃষিতে থাকার দরকার ছিল না। এই লোকগুলোকে কিন্তু আমরা যদি শিল্পে নিতে পারতাম,
এই লোকগুলোর জন্য যদি আরও সেবা খাতে নিতে পারতাম, তাহলে কিন্তু আমার কৃষি নির্ভরশীলতা না রেখেও আমি উন্নতিতে যেতে পারবো। কারণ উন্নয়নের তত্ত্ব বলছে তুমি প্রথম অবস্থায় কৃষি থেকে শুরু করবে, তারপরে তুমি শিল্প নির্ভর হবে, তারপর তুমি সেবা খাত নির্ভর হবে। উন্নত দেশে কিন্তু তাদের 70% জিডিপি অর্থাৎ অর্থনীতিতে যা আয় হয় তার 70% আসে সেবা খাত থেকে। কাজেই আমরা কৃষিতে নির্ভরশীল থাকলাম কি থাকলাম না, সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমার দেশের আয়ের জায়গাটি নতুন নতুন খাতে তৈরি হচ্ছে কিনা, আমার আয় বাড়ছে কিনা। জনসংখ্যা যদি 17-18 দশমিক আয়ের উপরে নির্ভরশীল হয় তাহলে তাদের ব্যক্তিগত আয় তো কমে যাবে। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইদার আপনি কৃষি পণ্য উৎপাদন করবেন, দেশের মানুষের খাবার নিজে বানাবেন অথবা খাবার কিনবেন। এখন নিজেও বানালাম না, কৃষি জমি থাকলো না, আমার কেনার ক্ষমতাও তৈরি হলো না, তখন আমার চিন্তার বিষয়। তারপরও প্রশ্ন থাকে যে আমার দেশের অনেক মানুষ এখনো দরিদ্র এবং সেই দরিদ্র মানুষগুলার শিক্ষার অভাব আছে, তারা চাইলেই একটা শিল্প খাতে চাকরি পাবে না, একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে না, তাদের জায়গাটা কিন্তু এখনো কৃষিতে। একটা জিনিস জিজ্ঞেস হচ্ছে, বোকার মতন প্রশ্ন হবে, না না না, যেই লোকগুলো কৃষিকে ছেড়ে চলে আসছে উন্নততর জীবনের জন্য শহরের দিকে এবং এসে যে পাচ্ছে তা কিন্তু নয়, এই লোকগুলো যদি আবার কৃষিতে গিয়ে হাজির হয় এবং কৃষিতে কাজে মনোনিবেশ করে, তাহলে কি মনে হয় যে আমাদের কৃষি আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে, মানে আমরা অনেক ফসল ফলাবো, রপ্তানি করব, এরকম কি সম্ভাবনা আছে? যদি এই লোকগুলো ভালো জায়গায় কর্মসংস্থান না হয়, তারা যদি কৃষিতে ফিরে যায় এবং তারা যদি কিছু আমরা বলি দক্ষতা স্কিল নিয়ে ফিরে যায়, যেটা হচ্ছে এখন, পানির নিচে ফসল গেলে সেটা বেঁচে দিন বেঁচে থাকতো না, এখন কিন্তু নোনা পানিতে ফসল পানির নিচে থাকলেও বেঁচে থাকবে এমন ফসল আমরা আবিষ্কার করেছি। কাজেই কৃষিতে যদি নতুন টেকনোলজি নিয়ে, নতুন কারিগরি জ্ঞান, নতুন স্কিল নিয়ে এই লোকগুলো ফেরত যায়, ওয়েলকাম, এবং সেটা কিন্তু একটা দেশের প্রোডাক্টিভিটি বাড়াবে। এবং আমাদের একটা বড় বিষয় কিন্তু আমাদের সিস্টেমে আইল, এটা মাও শুতিংয়েরও একটা পলিসি ছিল যে আইল। এই বিষয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। জি প্লিজ। কথা হচ্ছিল মাও শুতিংয়ের সেই যে আল ভেঙে ফেলার যে থিওরি সেটা নিয়ে। আইল যে আমাদের যে সিস্টেমটা সেটাকে আমরা কমিউনিজমে না গিয়েও আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও আমরা কিন্তু এমন নিয়ম চালু করতে পারি যে একজন চার ভাইয়ের মধ্যে ভাগ না হয়ে জমিটা একত্রে থাকলো কিন্তু তাদের মালিকানা নির্দিষ্ট থাকলো এবং তারা সেই মালিকানা শেয়ার অনুযায়ী ফসল নেবে, যেটা কৃষি দপ্তর থেকে তারা তত্ত্বাবধান করতে পারেন। অর্থাৎ এটা সিস্টেম করে দেওয়া উচিত, কারণ আইল আমাদের অনেক জমি খেয়ে ফেলছে এবং যতই জনসংখ্যা বাড়ছে আইলের পরিমাণ বাড়ছে, সেই জমিতে মেকানাইজড এগ্রিকালচার হবে না। এবং এখন কিন্তু আপনি হয়তো বলতে পারবেন যে কালেকটিভ এগ্রিকালচার, যেটা যে অনেকে মিলে একত্রে একটা জমিতে চাষ করা, একটা বড় জমি করে নিয়ে আইল তুলে দিয়ে চাষ করা। এবং আপনি ইন্ডিয়াতে দেখবেন এই যে আমুল বা এরকম বিভিন্ন কোম্পানি, ওরা কিন্তু কোঅপারেটিভের মাধ্যমে তারা ফার্মিং করছে এবং সেখান থেকে, এবং সেখানে অবশ্য একটু মনে রাখতে হবে কোঅপারেটিভ করলে কিন্তু একটা নিয়ন্ত্রণ সরকারের দরকার আছে যে আসলেই কৃষকরা বেনিফিট পাচ্ছে কিনা, সেইগুলো করলে আমার মনে হয় রাষ্ট্র বেনিফিট, রাষ্ট্র ভেরিফাই করে এবং সেই সিস্টেমটা দাঁড় করলে আমি মনে করি যে আসলে যেটা হবে উন্নয়নের সাথে সাথে একটা ব্যালেন্সড গ্রোথ হওয়া উচিত। শিল্পর গ্রোথ হবে কিন্তু হঠাৎ করে কৃষিকে ফেলে দিলে আমরা তাল সামলাতে পারবো না। হ্যাঁ অবশ্যই, এই দুটোর শিল্প এবং কৃষি, এই দুটোর মাঝামাঝি একটি জিনিস আছে, সেটা হচ্ছে কৃষি ভিত্তিক শিল্প। আপনি জেনে থাকবেন যে আমরা প্রচুর পরিমাণে তরমুজ উৎপাদন করি, বিভিন্ন ফল উৎপাদন করি, কিন্তু পরবর্তীতে এই ফলটাকে প্রক্রিয়াজাতকরণ করে, এটাকে লেভেলিং করে, প্রপার গ্রেডিং করে, এক্স্যাক্টলি, প্রচুর আলু করি, কিন্তু আলুর কিন্তু বহুমুখী ব্যবহার আছে, সেটি কিন্তু গার্মেন্টসে ব্যবহার করা যায়, সেটি কিন্তু আপনার চিপস আকারে ব্যবহার করা যায়। এই যে কৃষিকে নানাবিধ মাত্রায় ছড়িয়ে দেওয়া কৃষি শিল্পায়নের মাধ্যমে, এই ক্ষেত্রটিতেও কিন্তু আমরা খুব একটা এখন পর্যন্ত আগাতে পারিনি। তাই এই কৃষিভিত্তিক শিল্পের এই দিকটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি, তখন সেক্ষেত্রে আমরা হয়তো বা দেখতে পারবো যে আপাতত যেখানে হচ্ছে 15-16% আমাদের কৃষি আমাদের অর্থনীতিতে যোগ করছে, সেটা হয়তো ভবিষ্যতে আরও বাড়াতে পারবে এবং এই লেবার ফোর্সটার প্রপার ইউটিলাইজেশনও আমাদের মধ্যে হবে। ন্যাশনাল এক্সচেকারের 17% বা 18% যে টাকাটা আসে, অর্থটা আসে, বা জিডিপির 18% আসছে কৃষি থেকে মাত্র, বাকিটা আসছে কোত্থেকে? বাকিটা আসছে ম্যাক্সিমাম আসছে রেমিটেন্স থেকে এবং গার্মেন্টস থেকে। ঈশ্বর না করুন যদি এরকম হয় যে রেমিটেন্সেস বন্ধ হয়ে গেল, হতেই পারে, কারণ তাদের তারা একসময় না একসময় টের পাবে যে আমরা কেবল অর্থের উপরে বসে নেই, আমরা কেবল তেলের উপরে বসে নেই, আমাদের একটা জনসংখ্যাও আছে, তাদেরকে খাওয়াতে হবে, যাদের নাকি মালিকানা নেই হিসাবে, তো তারা কাজ করুক। তারা যদি কাজ করতে চায়, কোন কাজগুলো করবে? যেগুলো আজকে আমাদের বাংলাদেশি ভারতীয় পাকিস্তানিরা করে সেই কাজ। অতএব আমরা ওইখানে সুপারফ্লুয়াস হয়ে যাব, সারপ্লাস হয়ে যাব, আমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, এটা একটা। আরেকটি ভয়াবহ সিনারি হচ্ছে যে আমাদের গার্মেন্টস,
গার্মেন্টস যদি আজকে এখনই আমরা টের পাচ্ছি যে বিভিন্ন ছুতনাতায় আমাদের গার্মেন্টসকে অ্যাট্যাক করার চেষ্টা হচ্ছে এবং অনেক জায়গায় তারা সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে আমাদেরকে অ্যাট্যাক করতে। আমাদের নিজেদের ভুলের জন্য হতে পারে, আবার তাদেরও কিছু হিডেন এজেন্ডা থাকতে পারে। আমার বক্তব্য যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এইগুলোই কিন্তু বড় নাজুক পরিস্থিতিতে আছে। মানে আপনার কথা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমাদের টু মাচ নির্ভরশীলতা, এই যে কোনো একটি বা দুটি বিষয়ের উপরে বেশি নির্ভরশীলতা বোধহয় একটি জাতির জন্য অমঙ্গল ডেকে আনতে পারে। আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের ঘুম হারাম হয়ে গেছে, আমাদের যারা শ্রমিক তারা যথেষ্ট নির্যাতিত কিছু কিছু জায়গায়, কিন্তু তারাও বুঝতে পারছে না যে তাদের এই এই যে আন্দোলনের ফলে যদি বন্ধ হয়ে যায়, যদি হয়ে যায়, ধরেন আমেরিকা বললো যে না ভাই বাংলাদেশ খুব খারাপ, বাংলাদেশ থেকে আমরা কিছু চাই না, এরপরে কি হবে আমাদের অবস্থা? এই সমস্ত চিন্তা ভাবনা করে একটা ব্যালেন্স আনা দরকার বিটুইন আওয়ার এগ্রেরিয়ান ইকোনমি বা কৃষি নির্ভর অর্থনীতি এবং আমাদের মতো করে যে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি সেটা নির্ভর ইকোনমি। আপনি এই বিষয়ে কি বলেন? এগ্রিকালচার থেকে কিন্তু অনেক পুরুষ জনগোষ্ঠী তারা কিন্তু বিদেশে চলে যাওয়া, শহরাঞ্চলে চলে আসা, এগুলো হচ্ছে, এবং মেয়েদের যেহেতু একটা ডুয়াল রোল আছে, গৃহস্থল গৃহকর্ম এবং বাইরের কাজ, তাদের তাতে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এগ্রিকালচারের যে ভূমি সেই ভূমিটার যথাযথ ইউটিলাইজেশনটা হচ্ছে না। কাজে এখানে কিন্তু এখন নতুন নতুন কারিগরি জ্ঞান এগ্রিকালচারে আনতে হবে। ব্যালেন্সড গ্রোথ যেমন ওভারঅল ইকোনমিতে হতে হবে, আরেকটা হতে হবে যে যেটা আমরা সিঙ্গাপুরে দেখি যে ভূমির যথাযথ ব্যালেন্সড ব্যবহার। আমাদের কিন্তু গ্রামাঞ্চলে কোনো নিয়ম কানুন নাই, শহরে তাও কিছু নিয়ম আছে, গ্রামে আপনার যেখানে মন চাইলো চার জমির মাঝখানে আপনি একটা সাততলা বিল্ডিং দিয়ে বসতে পারবেন। এবং এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকাও কিভাবে ব্যবহার হচ্ছে, আমরা যদি আমাদের কিছু বিশেষ এলাকা যেখান থেকে প্রচুর লোকজন বাইরে যান, আপনি যদি সিলেট এলাকায় যান কি নোয়াখালী যান, চিটাগং এলাকায় যান, আপনি দেখবেন যে একেবারে গ্রামের ভেতরে কেউ থাকে না, সেখানে বিশাল অট্টালিকা। কেন? এটা শুধু শো অফ করার জন্য যে আমি আমার একটু টাকা আছে, আমি বিদেশ গিয়েছি, টাকা হয়েছে, আমি একটা বড় বিল্ডিং দিলাম। এই অর্থটি যদি আসলে আমরা মোটিভেট করা যে তুমি ইনভেস্ট করো, একটা শিল্প কলকারখানা করো, তাহলে 10টা লোকের এমপ্লয়মেন্ট হবে, দ্যাট উইল অলসো শো যে তুমি বড়লো। এগ্রিকালচারে এখন ভীষণভাবে দরকার, যেটা আপনি অবশ্যই কারেক্টলি বলেছেন, দক্ষ জনশক্তি এবং তার সাথে সাথে নতুন নতুন টেকনোলজি। এবং এই চ্যানেল আয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর নতুন নতুন টেকনোলজির এগ্রিকালচারের খবর কিন্তু আমরা দেখেছি। আমরা ফিরে আসি একটা ছোট্ট বিরতির পর। সাদমানের কাছে আমি এই প্রশ্নটি রাখতে চাই। এখন কৃষি তথ্য, এটি তো এখন বিশাল একটা ব্যাপার, তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য দেওয়া, এটি কিভাবে দেখা হচ্ছে এবং এই দিকে কোনো কাজ হচ্ছে কিনা? আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, সেখানে কিন্তু কৃষিটা শুধুমাত্র একটি নিজের খাদ্যদ্রব্য উৎপাদন বা খাদ্য উৎপাদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, এটি কিন্তু একটি বিজনেস, এগ্রো বিজনেস এবং গ্লোবাল সাপ্লাই চেনের একটি একটি অংশও বটে। ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু এটি শুরু হয়েছে, আমাদের উৎপাদিত কৃষি পণ্য কিন্তু বাইরের দেশেও রপ্তানি হচ্ছে এবং পুরো জিনিসটি কিন্তু খুবই প্রসেসলি, খুবই স্মার্টলি কিন্তু হ্যান্ডেল করা হচ্ছে। বাইরের মূল্য কতটুকু, এখান থেকে প্রপারলি গ্রেডিং করে সেই জিনিসটাকে প্যাকেজিং করে বাইরে পাঠানো হচ্ছে এবং এক্ষেত্রে তথ্য প্রযুক্তি কিন্তু কৃষকের কাছে দৈনন্দিন মার্কেটের প্রাইসটি পৌঁছে নেওয়া। আপনি জানেন যে আমাদের কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার একটি হলো ফরিয়া, কৃষকরা কিন্তু পর্যাপ্ত দাম পায় না, কারণ কৃষকরা সেভাবে প্রপারলি গ্রুপড হয়ে এই পণ্যটি কিন্তু অন্যান্য বাজারে যেখানে দাম বেশি সেখানে বিক্রি করতে পারে না। সবচেয়ে বড় জিনিস হলো ওয়েদার, কৃষকের কাছে নিয়মিত ওয়েদার আপডেটটি পৌঁছে যাওয়া, এই যে এখন পর্যাপ্ত পরিমাণ গরম, এখন বীজতলায় কী পরিমাণ যত্ন নিতে হবে, এই কাস্টমাইজ ইনফরমেশনগুলো কিন্তু কৃষকের কাছে পৌঁছে দিতে হবে এবং এক্ষেত্রে বাইরে কিন্তু ইতিমধ্যে অনেক দূর তারা এগিয়ে গিয়েছে। এবং বাংলাদেশেও সুখের সংবাদ হলো যে ইতিমধ্যে কিন্তু বেশ ভালোভাবে কাজ শুরু হয়ে গিয়েছে। কৃষকের জমিতে কতটুকু ফার্টিলাইজার লাগবে, এই ধরনের জিনিসপত্র সফটওয়্যারগুলো আমাদের ইভেন গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু ইউজ হচ্ছে। তারপর একই সাথে কৃষককে কীভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের ওয়েদার ওয়ার্নিং, আর্লি ওয়ার্নিং, তারপর ইভেন পোস্ট ডিজাস্টার কী কী ইনিশিয়েটিভ তারা নেবে, এই ধরনের জিনিসপত্র ও তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এটি একটি গেল যে তথ্য প্রযুক্তির একটি বিশাল অবদান আছে আমাদের কৃষিতে এবং অবদান ভবিষ্যতেও রাখতে পারে। আরেকটি ব্যাপার হলো মেকানাইজড, যেটি আপা আগেই বলেছেন যে কালেকটিভ ফার্মিং। এখানে ব্যাপারটা হলো যে কৃষকরা কিন্তু, কৃষকদের একটি বড় সমস্যা, তাদের কিন্তু ক্রেডিটের অ্যাক্সেস নেই। তারা চাষ করবে, তাই এই চাষের জন্য সে যে বীজ কিনবে, সার কিনবে, তাদের কাছে কিন্তু আগাম অর্থ পৌঁছানোর কোনো উপায় নেই। এক্ষেত্রে কালেকটিভ ফার্মিংটা এটা বিশাল ভূমিকা রাখতে পারে যে কৃষকরা সংঘবদ্ধ হয়ে কোঅপারেটিভের মাধ্যমে তারা যদি নিজেরা বীজ সার এগুলো নিজেরাই কিনে থাকে, কালেকটিভ ইনপুট পারচেজিং আমরা যেটাকে বলি, এবং এই কালেকটিভ ফার্মিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রকে আমরা অনেক জমিরও ব্যবহারটা ভালো, জমির ব্যবহারও
তারপর আরেকটি ব্যাপার যেটা হলো যে আমাদের দেশে কিন্তু জোনিং এর মানে কৃষিক্ষেত্রে জোন করে কৃষি চাষাবাদ কিন্তু এখনো সেভাবে চালু হয় না। আমাদের কৃষির ব্যবস্থাটা পুরোপুরি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ডেভেলপ করা, একই জেলাতে একই একই উপজেলাতে নানা ধরনের প্রায় 20-30টা ক্রপের ভেরিয়েশনও কিন্তু আমরা দেখতে পাই, হয়তো সেই জেলায় ওটা উৎপাদনের উপযুক্ত নয়, উপযুক্ত নয়। কিন্তু বাইরে দেখবেন যে স্পেসিফিক কিছু জায়গা এই পার্টিকুলার ক্রপের মধ্যে কিন্তু আমরা লিমিটেড থাকে কৃষকরা, এতে যেটা হয় যে কৃষকদের নিজেদের দক্ষতা বৃদ্ধি পায় এবং সেই সাথে ওই ওই ক্রপ নির্ভর শিল্প কিন্তু সেখানে গড়ে ওঠার সুযোগ সুবিধা পেয়ে থাকে। সবকিছুই আসলে যেটা আমরা দুজন মিলেই বোধহয় বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা সুন্দর পরিকল্পনা দরকার। যেরকম আমরা একটা সময় কিন্তু ঢাকা শহরে ভেবেছিলাম যে লোকজন কোথায় থাকবে, এইটুকু শহর এত কোটি কোটি মানুষ এখানে এসে থাকছে তো কোথায় থাকবে লোকজন, দেখা গেল যে আবাসন সমস্যার জন্য ভবনগুলো উচ্চ হতে শুরু করলো, সেটার ভালো কি মন্দ পড়ে যায় কিন্তু ব্যবস্থা তো হয়েছে। এই প্রসঙ্গটি আসবো আপনার কাছে, দুটো বিষয়। একটা হচ্ছে যে আপনি আবাসনের কথা বললেন, এখন ঢাকা যখন মানুষ আসতে শুরু করলো অর্থনৈতিক কারণে, তখন ঠিকই ঢাকা তাকে জায়গা করে দিল, সে এখানে এসে বিভিন্নভাবে থাকতে শুরু করলো, প্রথমে বস্তি দিয়ে শুরু, তারপরে আস্তে আস্তে বিল্ডিং ওপর দিকে উঠতে লাগলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রোথটা হচ্ছে অপরিকল্পিতভাবে, আনপ্ল্যান্ড গ্রোথ। ঠিক একইভাবে এগ্রিকালচার থেকে শিফট করবে ইন্ডাস্ট্রিতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও কিন্তু আমরা আনপ্ল্যান্ড গ্রোথ বা অপরিকল্পিত যে গড়ে ওঠা সেটি আমরা লক্ষ্য করেছি। যেটি আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে, আমার প্রশ্ন আপনার কাছে যে এটি কি আমাদের সামগ্রিক অর্থনীতির জন্য একটি চিন্তার বিষয় নয়?